أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লা সালাতাম আল রাসলাহী অবায়দ সম্মানিত দিনই বন্ধুরা ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করার ফজিলত আমরা অনেকে জানি অনেকে জানি না অনেকেই হয়তোবা মাঝে মধ্যে আমল করি আমরা এই দর্শে আলোচনা করতে চাই যে ফরজ সালাতের পরে প্রতিদিন পাঁচ ওয়াক্ত সালাতের পরে আয়াতুল কুরসি আমরা কেন পাঠ করব কি জন্য পাঠ করব এ বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব আল্লাহ তারা যেন আমাদেরকে শেষটুকু পর্যন্ত আলোচনার শ্রবণের দান করেন এবং সেই সাথে সাথে এত ফজিলতি বা কেন একটিমাত্র আয়াত এবং সত্যিকার অর্থেই আয়াতুল কুরসির দাবি কী আয়াতুল কুরসির মাধ্যমে আমাদেরকে কোন আকিদায় কোন ইমানে আল্লাহ তাল্লার প্রতি বিশ্বস্ত আশ্বস্ত এবং ইমানকে দৃঢ়করণের মূল দাবি কি মূলত আয়াতুল কুরসি আয়াতের মধ্যে এ বিষয়টি সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব বিমাশিয়ত ইজ নিল্লা তফিক ইল্লা বিল্লাহ আয়াতুল কুরসির ফজিল্লা সম্পর্কে রসুল্লাহ সাল্ল্লা আলু বলেছেন যে ব্যক্তি ফরজ নামাজ নামাজের পরে যে ব্যক্তি আয়াতুল কুরসি পাঠ করবে সে ব্যক্তি আল্লাহর জিম্মায় থাকবে ইমাম তা হাসান ইবনে আলী থেকে বর্ণনা করেছেন যে যে ব্যক্তি ফরজ নামাজের পরে আয়তুল কুরসি পাঠ করবে সে পরবর্তী নামাজ এক পর্যন্ত আল্লাহর জিম্মায় থাকবে তো আল্লাহর জিম্মায় মানে পরিচালক হলেন আল্লাহ আর জিম্মাটা হল সেই আল্লাহর যার জিম্মায় থাকলে আর কারো জিম্মার প্রয়োজনীয়তা হয় না কারণ তার জিম্মা হল এমন জিম্মা যিনি কাউকে সাহায্য করলে কেউ তা ফিরাতে পারে না আবার তিনি যদি অপমানিত করেন কেউ সাহায্যও করতে পারে না মায়ফতাহিল্লাহুল ইনাসিমির রহমা ফালাহ মুমসিক আলাহা তিনি যদি কারোর জন্য রহমতের দরজা ওপেন করে দেন কেউ বদ্ধ করার ক্ষমতা কারণেই নেই অমায়ুমসিক আর যদি আল্লাহ না দেন ফালাহর্সিল আলাহু কেউ দিতে পারবে তাহলে তার জিম্মা সুতরাং যারা আল্লাহ তালার জিম্মায় থাকতে আগ্রহী যে আমার জিম্মাটা আল্লাহ তালা নিক তাদের উচিত প্রত্যেক নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করা কারণ মহাসত্যবাদী রসুল্লাহ সাল্লি আসালাম এই সুসংবাদ দিয়েছেন যে প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠকারীর জন্য জান্নাতে প্রবেশের পথে শুধুমাত্র বাধাটা বাধা হল মৃত্যু তার মানে মৃত্যুর সাথে সাথেই সে জান্নাত ইমাম নাসাই ইবনে হেব্বান ইমাম তাবরানি তারাই হাদিস বর্ণনা করেছেন যে আবু মামা তিনি বলেন যে বলেছেন যে ব্যক্তি আয়তাল কুর্সি পাঠ করবে তার জান্নাতে প্রবেশের বাধা শুধুমাত্রই মৃত্যু মৃত্যু তার মানে ছাড়া তাকে জান্নাতে প্রবেশে কেউ বাধা দিতে পারবে না এবং এর ব্যাখ্যায় মহাকি কিনগণ তারা উল্লেখ করেছেন যে মৃত্যু হল তার এবং জান্নাতে প্রবেশের প্রতিবন্ধক তার মানে যখন তা বাস্তবে রূপ নিবে তার মানে যখন এই লোকটা মারা যাবে তখনই তার জান্নাতে প্রবেশ বাস্তবায়ন হবে মোল্লা আলী কারি তিনি উল্লেখ করেছেন যে এও বলা যেতে পারে যে জান্নাতে প্রবেশে কোনো কিছুতেই কখনো বাধা দিতে পারবে না মৃত্যু জান্নাতে প্রবেশের বাধা নয় বরং হতে পারে যে মৃত্যুই তার জান্নাত প্রবেশের উপায় মানে মৃত্যু হয়েছে তো এবার সে জান্নাতে যাবে সময় তিনি বন্ধুরা এই আমলটি কতই না সহজ এবং এর প্রতিদান দেখুন কত মহান কোনো মানুষের অন্তরে কি এর চেয়ে উত্তম এবং মহাপ্রতিদানের কল্পনাও তো হতে পারে না এবং এটা একটা বহুত বড় সাফল্য যে জান্নাতে প্রবেশ কারণ জাহান্নামের আগুন থেকে রক্ষা পাওয়া এবং জান্নাতে প্রবেশ করা এটাকে আল্লাহ তালা বলেছেন সফল কামান্ন যে ব্যক্তি আগুন থেকে বেঁচে গেল পদ খিলাল জান্না এবং জান্নাতে প্রবেশ করলো ফাকাদ ফাজ সে উইনার হয়ে গেল সে সফল কাম হয়ে গেল অতএব জান্নাতে প্রবেশের আশাবাদী এবং প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল করছি পাঠ করা এবং খুব গুরুত্বের সাথে আদায় করা এবং যাতে করে শয়তান এমন মহা মহাকল্যাণ এবং মহা ফজিলত থেকে আমাদেরকে বঞ্চিত না করতে পারে সময় দিনই বন্ধুরা আয়াতুল কুরসি একটি একটি আয়াত সুরা কারার দুইশো পঞ্চান্ন নম্বর আয়াত আয়াত মাত্র একটি কিন্তু এটাকে আবম আয়াতিন বলা হয়েছে আদিসের মধ্যে এটি হল সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ আয়াত এই আয়াতটির মধ্যে যে বিষয়গুলো আমাদেরকে শিক্ষা দেয় বা যে বিষয়ের আকিদা আয়াতুল কুরসি যদি আমরা বুঝে ফেলি তাহলে আমি মনে করি যে সমস্ত শিরকার বেদাত থেকে এমনিতেই আমরা বের হয়ে যাব খালেজ তাও মধ্যে ইন্টার হয়ে যাব যদি আয়াতুল কুরসি আমরা বুঝতে পারি এবং আয়াতুল কুরসির ভায়োলেশনের কারণেই লঙ্ঘনের কারণেই আমাদের সমাজে শিরকার বেদাত আমাদেরকে চেপে বসেছে দেখুন সংক্ষিপ্তভাবে আমরা এই আয়াতুল কুরসির মধ্যে মোট দশটি বিষয় উল্লেখ করা হয়েছে সংক্ষিপ্তভাবে দশটি বিষয়ে আমরা শুধুমাত্র একটু আলোচনা করব আয়াতুল কুরসি এটি একটি সমহান সম্পন্ন একটি আয়াত কোরআনের সর্বাপেক্ষা মহান আয়াত আর এতে রয়েছে আল্লাহ তালার ইসমে আজম এবং পাটকারীর জন্য সওয়াব ফজিলত সেই মুসলিম সহ সমস্ত হাদিসগুলোতে রয়েছে বিছানায় স্বয়নকালে পাটকারীর জন্য আল্লাহর পক্ষ থেকে একজন সংরক্ষণকারী ফেরেস্তা নিযুক্ত হয় এবং সকাল পর্যন্ত সেই ফেরেস্তা তার সাথে থাকে এবং শয়তান ওই ব্যক্তি নিকটবর্তী হতে পারে না আচ্ছা যদি ফরজ নামাজের পরে পরে তাহলে অন্য ফরজ নামাজের আগ পর্যন্ত সে আল্লাহর জিম্মায় থাকে এবং জান্নাত ও তার মাঝে মৃত্যুই শুধুমাত্র বাধা আর কিছুই থাকে না এই বিষয়টি আমরা আলোচনা করেছি এবার আসুন আয়াতুল কুরসিতে দশটি বাক্য আছে আর প্রত্যেকটা বাক্যে এক একটি বিষয়ে দালালত করা হয়েছে যেমন আল্লাহ হাইল কায়ুম প্রথমে যে আল্লাহ তালা এককভাবে এ আয়াতের যে নিশ্চয়ই আল্লাহ তালা এককভাবে এবাদত পাওয়ার উপযুক্ত সুতরাং যে ব্যক্তি যে কোনো এবাদত যে কেউই হোক না কেন আল্লাহ তালা ব্যতীত আর কারো জন্য করা যাবে না তো এটা হলো সেই মূল ভিত্তি যার দিকে দাওয়াত দেওয়ার জন্য পৃথিবীর সমস্ত নবী এবং রাসুলগণকে আল্লাহ তালা প্রেরণ করেছেন সমস্ত নবীর একটাই দাওয়াত ছিল আবদুল্লাহ আনিয়াবুল্লাহ অজতানিব এক আল্লাহর এবাদত করো পৃথিবীতে মানুষকে আল্লাহ তালা এমনভাবেই বানিয়েছেন যে বড় বৃহত্তম কিছু দেখলে এমনিতেই সে ভয় পায় একটা বাঘ দেখলে ভয় পায় একটা সাপ দেখলে ভয় পায় বৃহত্তম কোনো কিছু দেখলে সে বুঝে যে আমার থেকে সে শক্তিশালী সুতরাং সে তার আনুগত্য অনেক ক্ষেত্রে বাধ্য হয়েও করতে হয় একজন পুলিশের সামনেই মানুষ আনুগত্য করতে বাধ্য হয় ভয় পায় সে যেমন বলে সে তেমনই করে তার মানে এবাদতের বিভিন্ন রূপ পৃথিবীর সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই না কারণ আনুগত্য করে কিন্তু এবাদতের ধরনগুলো আলাদা আলাদা হয়ে যায় আর মুসলমানিত্বের এবাদতের মূল এখানেই মূল বিষয় পার্থক্য আর তা হল যে তারা আর কারো এবাদত করে না আল্লাহর এবাদত সারা মক্কার মুশিকরা এবাদত করত কাফেররা করত ইহুদিরা নাসারারা সব সব ধর্মের এবাদতের রূপ আছে কিন্তু মুসলমানিত্বের মূল বিষয় হল যে যা কালিমার মধ্যে উল্লেখ করা হয়েছে যে আমরা এক উপাস্য ব্যতীত আর কোনো উপাস্য নেই এটি হলো আয়াতুল কুরসির প্রথম অংশের ব্যাখ্যা দ্বিতীয় বলা হয়েছে আল আল্হাই নিশ্চয়ই আল্লাহ তালা হাই তিনি চিরন্তন জীবনের অধিকারী যা কারো মধ্যে নেই মানুষ সূর্যের পূজা করে চন্দ্রের পূজা করে মাছের পূজা করে মানুষ দেবদেবীর পূজা করে মানুষ গরুর পূজা করে মানুষ বটগাছের পূজা করে কোনোটাই চিরন্তন চিরঞ্জীব নয় এটা রব হওয়ার জন্য একটি শর্ত এবং আল্লাহ ত আল্লাহ তালা তিনি চির বাকি থাকবেন আল্লাহ তালা যে এককভাবে এমন হায়াতের অধিকারী এবং তিনি একমাত্র এবাদতের অধিকারী আর কেউ নয় আর আল্লাহ হলেন যিনি সব ধারক বাহক পরিচালক আল হাই আল কয়ুম তিনি এককভাবে সকল সৃষ্টির সকল কাজের যান দেন এটাই প্রমাণ করে যে তার সাথে কাউকে অংশীদার করা ব্যতীতই তিনি এককভাবে সকল প্রকার এবাদতের অধিকারী এবং যার নেই লয় খয় তো এই এই গুণ কিন্তু পন উপাস্য যারা উপাস্য দাবি করে এই গুণ তাদের মধ্যে নেই এই গুণ থেকে আল্লাহ ভিন্ন সুতরাং আমরা এমন প্রভুর এবাদত করি যিনি হাই যিনি কয়ুম এরপরে বলা হচ্ছে তাকে কোনো ধরনের অসম্পূর্ণতা স্পর্শ করে না স্পর্শ করে তাকে না স্পর্শ করে তাকে বেখেয়ালি না স্পর্শ করে সৃষ্টিজীবের কোনো কর্ম না উদাসীনতা না তন্দ্রা না নিদ্রা না অপরাগতা বরং তিনি প্রত্যেক সৃষ্টির কর্ম অনুযায়ী নিয়ন্ত্রক তিনি সব কিছু দেখেন কোনো কিছুই তার কাছে গোপন নেই এবং তিনি আল হাই তিনি আল কয়ুম ধারক বাহক নিদ্রা তন্দ্রা কোনো কিছুই তাকে আচ্ছন্ন করে না এবং কখনো করবেও না এই বিশ্বাস এই বিশ্বাস যদি থাকে তাহলে সব ইলাহ এমনিতেই আউট হয়ে যাবে এরপরে বলা হয়েছে এই আয়াতের থেকে যে দাবিগুলো এসেছে আর তা হলো যে আকাশে যা রয়েছে যেমন ফেরেশতা চন্দ্র সূর্য নক্ষত্র দৃশ্যমান অদৃশ্যমান যত জগৎ আছে সব একমাত্র শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ তালারই সৃষ্টি তারই রাজত্ব তারই দাস এবং তারই কর্তৃত্বে পরিচালিত এবং এতে কোনো ধরনের অংশীদার নেই আল্লাহ তালা কোনো সমকক্ষ নেই এবং এইগুলির দাবি হলো যে তিনি ব্যতীত আর কোনো কিছুর এবাদত করা যাবে না অনুরূপভাবে এটাও প্রমাণ করে যে আমাদের কর্তৃত্বধীন যা কিছু আছে তার প্রকৃত মালিক আমরা নয় না এই শরীরের মালিক না টাকা পয়সার মালিক এই ধন দৌলতের মালিক না এই চেহারার মালিক যেগুলো নিয়ে আমরা অহংকার করি গর্ব করি তাকব্বর করি গর্ব করে পা ফেলি কোনো কিছুই মালিক আমা আমার হাতে নেই এই বিষয়টি আমাদেরকে এখান থেকে শিক্ষা দেয় বরং এর প্রকৃত প্রকৃতপক্ষে মালিককে আল্লাহ সব শুধুমাত্র আমাদেরকে প্রতিনিধি হিসেবে নিযুক্ত করেছেন আমাদেরকে পরীক্ষা করার জন্য তো এই আল্লাহ সব তালা তা তিনি যেমন খুশি তিনি করবেন তিনি যা আমাদেরকে দিয়েছেন তার কৃতজ্ঞতা স্বীকার করা আর যা তিনি আমাদের থেকে নিয়ে নেবেন তাতে ধৈর্য ধারণ করাই হলো আমাদের দায়িত্ব কি পেলাম কি পেলাম না হা হুতাশ কিচ্ছু নেই যতটুকু পেয়েছি আলহামদুলিল্লাহ যা পাইনি তার জন্য হাউতাশও চলবে না এটা শিক্ষা দেয় আতুল করছি আল্লাহ তালার অনুমতি ব্যতিত এরপরের পঞ্চম বিষয় হল মানজাল্লা দিয়া আল্লাহ ব্যতীত অন্য কারো কোনো ব্যক্তি সুপারিশ করার কোনো প্রকার অধিকার থাকবে না আমাদের দেশে সুপারিশ নিয়ে কত ধরনের বেদাত হচ্ছে তো এই ধারণার ওই ধারণা প্রত্যাখ্যান করা হয়েছে যারা আল্লাহ ব্যতীত অন্য এবাদত করত এবং এই ধারণায় যে তাদের জন্য আল্লাহ তালা নিকটে সুপারিশ করবে মানুষ মনে করে মৌশিকরা মনে করতো লিউকার রিবুন্লা মুসলমানরা মনে করে আমার পীর আমার সুপারিশ করবে সব থাকবে দৌড়ের উপরে কিয়ামতের দিন তো এখান থেকে আমাদেরকে এই শিক্ষাও দেয় যে আপনি যাকে বড় মনে করেছেন তারই তো খবর থাকবে না সুতরাং যার যার ইয়ান অফসি তাকেই পড়তে হবে এটা আয়তুল কুর্সি থেকে আমাদেরকে শিক্ষা দেয় এবং সমস্ত জগতের অতীত বর্তমান ভবিষ্যৎ সব কিছু আল্লাহর জ্ঞানের আওতাধীন এর দ্বারা স্পষ্ট হয়ে যায় যে আল্লাহর অনুমতি ব্যতীত সৃষ্টির সাফাত করার ক্ষমতা কারণেই আল্লাহ যাকে অনুমতি দিবেন মানজাল্লা ইল্লা বেজনি কেননা তিনি একমাত্র সত্তা যার জন্য সুপারিশ করা হবে তাদের সবার অবস্থা সম্যকভাবে আল্লাহ তালা তিনি ভালো জানেন আল্লাহ তালার কাছে জ্ঞানের কিছুই তার সত্তা তার গুণ সম্পর্কে তিনি যা জানিয়েছেন তা ব্যতীত আর কোনো কিছুই কেউ জানে না সুতরাং এটা প্রমাণ করে যে তিনি এককভাবে পূর্ণ জ্ঞানের অধিকারী যা সকল কিছুকে পরিব্যাপ্ত করে রেখেছে তিনি ব্যতীত অন্য কেউ নেই অতএব তিনি এককভাবে আমার এবাদত পাওয়ার যোগ্য অসি আকুরসি ইহু সামাওয়াতি বলার তার কুর্সি আকাশ এবং পৃথিবী পরিবেষ্টন করে আছে আরসের পরেই কুর্সির কুরসির স্থান মানে কুর্সি সর্ববৃহত্তম সৃষ্টি যেভাবে কোরআন এবং হাদিসে এসেছে তার কোনো প্রকার অবয়ব ধারণা পোষণ না করে কোনো কিছুর সাথে তুলনা না করে কোনো প্রকার অপব্যাখ্যা না করে কুরসির অস্তিত্ব সম্পর্কে সেইভাবেই বিশ্বাস করতে হবে যেভাবে করণুল কারিমে অস্তিত্ব পাওয়া যায় এখানেই মামলা শেষ তার মানে অনেকগুলো বিষয় আছে কোরআন এবং সুননাতে যেগুলো আপনারা আমার জ্ঞানে ধরে না যেমন এখানে এই যে কুরসি এই কুরসি মানে চেয়ার নয় এই কুরসি ব্যাখ্যা হলাম কেলামগান বিভিন্ন ব্যাখ্যা করেছেন অর্থ হলো এটাকে কোরআন এবং হাদিসে যেভাবে এসেছে এর কোন রকমের অবয়ব না ধারণা করা যে চেয়ারটা মনে হয় আমার মতন না আল্লাহ তালা আমাদের খুব সামান্যতম জ্ঞান দিয়েছেন অনেক জ্ঞান আপনাকে বিভ্রান্ত করবে অনেক জ্ঞান কোনো জ্ঞানও নয় জ্ঞানই নয় রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আল্লাহ কাছে দোয়া করতেন আল্লাহ মাইনি আউজুবিক মানে আইলমি লাফা হে আল্লাহ আমি ওই জ্ঞান থেকে পরিত্রাণ চাই যেই জ্ঞান কোনো উপকারে আসে না সুতরাং কোরআন এবং হাদিসে যা এসেছে কোন প্রকার অবয়ব ধারণা না করা কোনো কিছুর সাথে তুলনা না করা কোনো প্রকার অবব্যাখ্যা না করা বরং কুর্সির অস্তিত্ব আয়াতুল কুর্সির মধ্যে যেভাবে আছে ঠিক সেইভাবে বিশ্বাস করাটাই হলো আজিব এরপরে আল্লাহ তালা আকাশ এবং জমিনকে রক্ষা করেছেন এতে তার কোনো প্রকার কষ্ট হয় না এই কথাও দাবি যে তিনি ব্যতীত আর কারো এবাদত করা যাবে না এবাদতের সাথে কাউকে অংশীদার করা যাবে না এরপরে অহুয়ালা আলিউল আজিম আয়াতুল কুরসি সর্বশেষ তার মানে সুচ্চ সমহান যার উপরে কেউ নেই তিনি পরাক্রমশালী এবং তিনি বিজয়ী কেউ তাকে পরাজয় করতে পারবে না আল আজিম মানে সব কিছুর উপর তার বড়ত্বের বরত্ব এবং পৃথিবীর সব কিছুই তুচ্ছ এবং নগণ্য তো আল্লাহ তালা আমাদেরকে এই আয়াতুল কুরসি গুরুত্ব বুঝে এবং তেলাওয়াতের মাধ্যমে এর উপরে গবেষণা করা বিশ্বাস করা আমল করা এবং মানুষকে আহ্বান করা আয়াত বারবার শ্রবণ করা বারবার তেলাওয়াত করা গবেষণা করা দ্বারা যেন আল্লাহ তালা আমাদের হৃদয়কে খুলে দেন এবং দুনিয়া এবং আখেরাতে আল্লাহ পরিত্রাণ দান করেন এবং এর ফজিলাত আল্লাহ তারা আমাদের সবাইকে দান করুন আমরা আয়াতুল কুরসির বিষয়ে আমরা আলোচনা করলাম আল্লাহ তালা আমাদেরকে পাঁচ রক্ত সালাতের শেষে আয়াতুল কুরসি পাঠ করে জান্নাতুল ফের মাকাম লাভ করার তৌফিক দান করুক আসল্লাহ আলাহ সহাম্মিনী নবিলাম